ওয়েলকাম ফ্রেন্ডস। ভোটের জন্য সংশ্লিষ্ট জায়গায় ছুটি ঘোষণা হয়েছে গতকাল, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2023। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা জানি আগামী 27ই ফেব্রুয়ারি 2023 60 সাগরদিঘি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে বাই ইলেকশন আছে। এবার বাই ইলেকশনের জন্য যারা ভোট দিতে যাবেন তারা তো অন ডিউটি পাবেনই অবশ্যই, পাশাপাশি ভোটের ডিউটিতে যারা যাবেন, যেহেতু ভোটের আগের দিন যেতে হয় সেটা রবিবার পড়ছে 26ই ফেব্রুয়ারি, যে কারণে ওই দিন আলাদা করে ছুটি নেওয়ার কোনো বিষয় নয় বা নেই। কিন্তু যেটা বলার বিষয়, 27 তারিখ তো ছুটি পাচ্ছেন মন্ডে যারা ভোটের ডিউটিতে যাবেন, পাশাপাশি এটাও আমরা জানি যদি 27 তারিখ রাত্রে আপনার আরসি থেকে রিলিজ পাওয়াটা যদি দেরিতে হয় এবং সেই যদি এমন দেরি হয় যে ইট ডিফিকাল্ট ফর দেম টু অ্যাটেন্ড অফিস ইন দি টাইম অন 28th ফেব্রুয়ারি মঙ্গলবার, অর্থাৎ যদি আরসি থেকে বাড়ি ফিরতে দেরি হয় এবং এমনটা যদি হয় যে পরের দিন ভোটের পরের দিন মানে 28 তারিখ দপ্তরে আপনি কাজে যোগ দিতে পারবেন না, সেক্ষেত্রে স্পেশাল লিভ মে বি অ্যালাউড ফর দ্যাট ডে টু ডিজার্ভিং এমপ্লয়িজ অনলি, অর্থাৎ যাদের দরকার তাদেরকে ছুটি দিতে হবে। এটা হচ্ছে বিষয়টা। এবং এর আগেও আমি বলেছিলাম এবার মাধ্যমিকের পরীক্ষার যে সূচি সেটা পরিবর্তন করা হয়েছে, 27 তারিখে ইতিহাস পরীক্ষা ছিল সেটা 1 মার্চ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু 28 ফেব্রুয়ারি মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা আছে আমি এর আগেও বলেছিলাম। তাহলে যে সমস্ত ভোটকর্মী শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তারা যদি বা শিক্ষাকর্মী যারা থাকবেন অবশ্যই তারা যদি পরের দিন বিদ্যালয়ে যোগদান করতে না পারেন এবং যদি সেই বিদ্যালয়ে মাধ্যমিকের ভেন্যু হয় সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি জীবন বিজ্ঞানের পরীক্ষাটা কিন্তু চালানোর অসুবিধা হতে পারে। এই বিষয়টি কিন্তু এখনও শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা পর্ষদের ভাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনারাও অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত ভিডিওতে কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।